বেশ কিছু পুলিশের ভাইরা ফোন দিচ্ছে যারা শুধু ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে বিশ্ববিদ্যালয়ের ভাই এই জয়েন্ট সেক্রেটারি সচিব টচিব কি খবর নূর এখন তো সময় তোমাদের আমরা কি তোমাদের সুনজরে আছি অবশ্যই অবশ্যই আছেন আপনারা সরকারি চাকরি করেছেন আমরা জানি কারণ আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি গুলি না করলে আপনার চাকরি থাকতো না ঠিক কারণ আমরা যে নিউ মার্কেটে ব্যবসায়ী এবং ছাত্রদের আন্দোলন দেখেছে এক পুলিশ গুলি করে নাই তার বস আরেকজনে এক ধাপ করে থাপড় মারিয়ে দিয়েছে দেখছেন এই যে থাপড় মারল সেই পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে না নেই নেই কিছুদিন আগে টাঙ্গাইলে শুয়োরের বাচ্চাকে দেখলাম এক শুয়োরের বাচ্চা সরি মাইন্ড করবেন না অনেকে যাই বলেন এত ভদ্রভাষায় রাজনীতি করা যায় না এত সাদা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়া রাজনীতি করা যায় না রাজনীতি করতে হলে মাঝে মাঝে হাতটা খাঁচাইতে হবে তো পুলিশের পোশাক গায়ে পুলিশের পোশাক গায়ে আমি বলবো একটা শুয়োরের বাচ্চা ছিল আমাদের এখানে শাকিল গণ অধিকার পরিষদের দপ্তর সমন্বয়ক গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করেছে তাকে মুরগির মতো ঘাড় ধরে আপনার মিছিল থেকে টেনে নিয়ে যাচ্ছে কোন পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা একজন নাগরিকের গায়ে হাত তোলার অধিকার রাখে তাহলে এটাকে কি মানুষ বলবো না মানুষের বাচ্চা বলবো আমি বলছি বনু তোমার চেহারার একেবারে ক্যামেরায় সেট করে আনিছি তোমরা তো বাংলাদেশে থাকবা তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে আমরা নিজের জীবনের পরোয়া করি না নিজের পরিবারের কথা চিন্তা করি না এখন চিন্তা একটাই ধ্যানে জ্ঞানে দিনে রাত্রে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন ঘটানো গণতন্ত্র পুনরুদ্ধার করা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং 14 বছরে যারা গুম খুন করেছে সেই সমস্ত নর পিশাচদেরকে বিচারের মুখোমুখি করা বাস একটু সবাই সরেন ছেড়ে দেন ছেড়ে দেন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত ঢাকা মহানগর যুব অধিকার পরিষদ দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় যুব সমাজের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সভাপতি ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং আজকের প্রোগ্রাম সঞ্চালনা করছেন আমাদের রবিউল ইসলাম রবি ভাই সাথে সহযোগিতা করছেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সবুজ ভাই এবং আজকে আমাদের প্রোগ্রামে বক্তব্য রেখেছেন যুব নেতারা আমাদের দলের নেতারা আপনারা শুনেছেন সবার বক্তব্যে কিছু কমন মৌলিক বিষয় আছে এবং এটি শুধু আমাদের না সমস্ত বিরোধী দল যারা বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় তাদের সকলেরই বক্তব্যে এই মৌলিক বিষয়টা আছে যে আমরা জনগণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন চাই